জানেন তো আজকে আমরা একটা জায়গায় এসেছি, সেটা হাওড়া স্টেশনের ঠিক মানে ঠিক খুব কাছে বলতে গেলে। তো সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে মিউজিয়াম। তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ও যাই সেখানে আমরা, আমি কোনোদিনও আসিনি তো, ফার্স্ট টাইম এটা, সেটা তোমাদের সাথে দেখাতে চলেছি। তো আমরা এসে গেছি সেখানে, দেখতে পাচ্ছ তোমরা কি হলো এটা, আমি নিজেও যাই না। ওকে দেখাই তাহলে, চল। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাব। আমি আবার এদিকে তাকাচ্ছি, সরি, তো এদিকে তাকাতে হবে কিন্তু আমাদের। তো এখন যাব আমরা পুরোটা দেখতে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন আমি তোমাদের দেখাতে চলেছি যেটা, সেটা সুন্দর এখানে সব কিছু। আমি প্রথমে এসেছি, এটা কি অনেক মানে পুরানো ট্রেন, না ব্রিটিশ আমলের ট্রেন। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বিভিন্ন রকমের লেখা আছে, হল অফ দ্য ফেম আছে, মানে কখন মানে কোন সময় থেকে মানে রেল তৈরি হয়েছে, রেল বানানো হয়েছে, সেটা ব্রিটিশ আমলের সব কিছু এখানে ডিটেলসে দেওয়া থাকে। আর এখানে আসতে গেলে আস্তে আস্তে এভলিউশন অফ ক্যারেজেস, মানে বগিগুলো কখন তৈরি হয়েছে সেইগুলোও আছে। তো এখানে যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, আমি নিজেও জানি না ঠিক, তো সেগুলো আমি দেখতে চাই বা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে মানে পুরানো দিনের যেরকম রেল থাকতো সেই জিনিসটা আছে। এটাই বলছি, পুরানো দিনে আগে যখন ছিল, আগে এই ধরনের ট্রেন থাকতো যেগুলো আমরা চাপিনি। জাস্ট এটা সেই পুরানো সিনেমার যে কামরাগুলো ঠিক ওইরকম লাগছে। কি সুন্দর তার ভেতরটা, মানে এটা লাক্সারি কিছু ছিল, মানে লাক্সারিয়াস জিনিস, লাক্সারিয়াস ট্রেন ছিল, যেটা দেখেই মানে মনে হবে একটা ছোটোখাটো হোটেল। মানে ব্রিটিশরা আমাদের মানে ডাইনিং থেকে যাবতীয় সব আছে, আর ব্রিটিশরা মানে কি আমাদের যেমন দেশ থেকে কিছু নিয়ে গেছে, তেমন আমাদের যে কি ভালো ভালো জিনিসগুলো দিয়ে গেছে সেটার একটা মানে প্রমাণ রেখে যায় এগুলো। আর এটা রিজার্ভেড কামরা ছিল নিশ্চয়ই, কারণ যেহেতু মানে কি দেখেই বোঝা যাচ্ছে। নেক্সট আর একটা ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে সেদিকে আমরা যাব। এটারও সেম আছে, মানে ওই ধরনেরই, ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে ভেতরে ডাইনিং প্লেস এই কামরার। এখানে আগে রেল ছিল, ভেতরটা করিডোর আর রুম, রুমে যাওয়ার করিডোর, বসার জায়গা, ইঞ্জিন, ইঞ্জিন সেই পুরানো দিনের, এটা স্টিম ইঞ্জিন। এখানে একজনকে দেওয়াই আছে যে কয়লায় চলতো যেরাম, সে কেন উল্টে গেছে আমি প্রশ্ন করতে চাই, এরম ভাবে উল্টে দেওয়া হয়েছে কেন একে। তো এগুলো সব রিয়েল। তো এরপরে দেখা যাচ্ছে এখানে স্টিম ইঞ্জিন, এইটা হয়তো আমরা কোনোদিনও চাপতে পারবো না বা চাপিনি, এটা সেই পুরানো দিনে কয়লায় চলতো। এরপরে আছে বিভিন্ন রকমের আরও, এরপরে যেগুলো এসছে সেইটা আই থিঙ্ক এটা, তাই তো? কত সাল এটা, 1926 সালে রিটায়ার হয়েছে, 1896। এটা 1926 থেকে 1996 পর্যন্ত এই ট্রেনটা চলেছে আমাদের কলকাতায় বলে হাওড়ার বুকে। এরপরে আছে আরও নতুন নতুন, মানে নতুন পুরানো সেই ছোট মানে ট্রেন শোপিস, যেগুলো হয়তো এরা বানিয়েছে, বানিয়ে রেখেছে এগুলোকে মিউজিয়ামে সুন্দর করে, হয়তো প্ল্যানিং করেছিল এই ধরনের ট্রেন বানানোর প্ল্যানিংয়ের ওপর। এগুলো দেওয়া আছে সিলভার আরও দেওয়া, তারপরে কয়লায় যে ট্রেনগুলো যেত, মানে এখানে হয়তো কয়লার মানে দিত আর এখান থেকে এরা স্টোর করতো কয়লাটাকে, মানে সেটা দেখাচ্ছে যে এইটা স্টিম ইঞ্জিন ছিল, এখানে কয়লা দিত আর এখানে কয়লাগুলো স্টোর হতো, এরপরে থাকতো ট্রেনের বগি। এটাও সেম, এখানেও আরও আলাদাভাবে এটা ডিজেল ইঞ্জিনে চলতো, তাই তো? ভেতরটা কেমন, ডিজেল ইঞ্জিনের ভেতরটা কেমন সেটা তোমরা দেখে নিতে পারো, কারণ আমাদের নিশ্চয়ই বড় ট্রেনটা খুলে সম্ভব নয় যে বড় ট্রেনে খুলে দেখানো, তো এরকম এটা করা আছে ছোটো ট্রয়ের ওপর দিয়ে, দেখে নিতে পারেন।
লাগানো আছে এই মানে একটা পার্ক টাইপের মিউজিয়াম যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানে সময়কার বিভিন্ন ট্রেন বিভিন্ন শোপিস এরা বানিয়ে কিন্তু সাজিয়েও রেখেছে একভাবে দেখা যায় আমাদের যে গাছ যেগুলোকে আমাদের মানে পর্যবেক্ষণ করা দরকার ফুল গাছ বা ফুল বাগান গাছ বসানো সেই জিনিসটাকেও এরা মেনটেন করে আর সবথেকে আমার এখানে বেশি ভালো লেগেছে এখানে শোগুলো মানে কি সুন্দর ল্যাম্প লাইট এগুলো হয়তো আর কোনোদিনই ফিরে আসবে না সেই সময়ের এত সুন্দর এক একটা দৃশ্য যেগুলো আর কোনোদিনই ফিরে আসবে না সেইগুলোকে এখানে সযত্নে রাখা হয়েছে মানে বিভিন্ন সময়কার সেই ট্রেনগুলো সুন্দর ল্যাম্পপোস্টগুলো যেগুলো হয়তো এখন আমরা ছবিতে দেখছি ফেসবুকের বিভিন্ন পোস্টে দেখছি সেইটা কোনোদিন আর ফিরে আসবে না কিন্তু এখানে সেগুলো সযত্নে রাখা আছে তো কেউ যদি হাওড়ায় কোনোদিনও আসো নিশ্চয়ই এইরকম সুন্দর একটা মিউজিয়ামে এসো যারা ট্রেন পছন্দ করে তারা অবশ্যই এসো তাদের মানে নলেজ বাড়বে বা ইতিহাসকে তোমরা দেখতে পাবে সামনে থেকে হয়তো ইতিহাসে আমরা তো কোনোদিনও ফিরে যেতে পারবো না কিন্তু কিছু কিছু ধারণা থেকে আমরা বুঝতে পারবো এখানে কি ছিল কোন সময় কি হয়েছে কতটা আমরা উন্নতি করতে পেরেছি কারণ 2020 পর আমরা অনেক স্ট্রাগল করে আজকে 2022 দাঁড়িয়ে আছি সেখান থেকে একটা পুরানো জিনিসকে দেখা মানে অনেক ব্যাপার তো অবশ্যই এখানে তোমরা আসবে বা ঘুরবে এখানে বিভিন্ন রকমের ট্রেন আছে বিভিন্ন সময়কার আছে বিভিন্ন ইতিহাসকে সাক্ষী রেখে এগুলো এখনও দাঁড়িয়ে আছে যেগুলো হয়তো আর আমরা কোনোদিনও ফিরে পাবো না সেটা হয়তো আমরা কোনোদিনও দেখি এটা ডিজেল ইঞ্জিন এটা লোকাল ট্রেন এটা কোনো ফার্স্ট লোকাল ট্রেন এখানে কোনো গাইড নেই যে আমাদেরকে বলতে পারবে কিন্তু দেখে মনে হয় মানে এটা সেই সুদূর মানে বাইরে থেকে এসেছিল ব্রিটিশ আমলে প্রথম রাস্তা রোলিং করার জন্য মানে এরকম একটা ঐতিহাসিক জিনিস এখনো এখানে মানে আছে এটাই মানে অনেক এই কাপেলগুলো অনেকক্ষণ ধরে ছবি তুলে যাচ্ছে তো ডিস্টার্ব করবো না তাদেরকে তাই আমি আর কিছু বলিনি ওদের সামনে গিয়ে তো এখানে আরও আমাদের প্রথম ট্রেন সর্বপ্রথম ট্রেন যেটা এসেছিলো ঠিক সেইটা কিন্তু আমিও জানি না এটা সর্বপ্রথম ট্রেন কি না ওকে অনুমান করছি যে এটা সর্বপ্রথম ট্রেন চলো করবো সেটা হচ্ছে আমাদের মিনি হাওড়া স্টেশন তো চলো কারণ আমরা হাওড়ার ট্রেন আমরা চেপেছি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম হয়তো ট্রেনে আমার তারকেশ্বর ভিডিওটা আমি অনেকবার ট্রেন মিস করেছি কিন্তু এইরকম ট্রেন আমি জীবনে প্রথমবার দেখতে চলেছি তো চলো দেখা যাক সেই ট্রেনটা কোথায় আছে তো এখন দেখতে পাচ্ছ মিনি হাওড়া স্টেশন ঠিক আমার পিছনে আছে তো এই ট্রেনটা আমরা উঠবো না আপাতত কিন্তু এই ট্রেনটায় করে গেলে তোমরা পুরো এই পার্কটা মিউজিয়ামটা তোমরা ঘুরতে পারবে আর যদি তোমরা কাপলস হয়ে থাকো তো মানে এখানে এসে আগে এই ট্রেনটা চাপবে যদিও আমি এই ট্রেনটা এখন চাপতে চাইছি না কারণ আমাকে এখন বাড়িও যেতে হবে তো এখন আপাতত এটা চাপা যাবে না কিন্তু ওটা করতে ওদিক দিয়ে উঠতে হবে আজ কেউ নেই বলে আমি একাই ট্রেনে উঠেছি কিন্তু তোমরা কাপলস নিয়ে উঠবে ঠিক আছে ওকে তো আমি নেমে পড়ছি 4-5টা ছবি তুলে তো আমি তোমাদের যেটা দেখাতে চলেছি এক সাইডে আছে একটা মিউজিয়াম যেটা হাওড়া স্টেশনে দেওয়া আছে আর এক সাইডে আছে আমাদের যেটা নতুন হাওড়া স্টেশন বা যেটা অরিজিনাল হাওড়া স্টেশন যেটা এখান থেকে দেখা যাচ্ছে ঠিক দুটো দু সাইডে করা আছে তো এটা হচ্ছে সবথেকে একটা আশ্চর্য ব্যাপার নতুন দেখাতে চলেছি যেখানে আমার ভয়েসটা ইকো হচ্ছে তো এটা তোমরা দেখো ফার্স্টলি এটা নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে
পাচ্ছেন এখানে কত কিছু পদক রাখা আছে। যদি তোমরা কেউ জেনে থাকো বা আপনারা জেনে থাকেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কোনটা কী জিনিস, কারণ আমি এসবের নলেজ রাখি না, মানে আমি যতটা বুঝতে পারছি ততটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের হাওড়া রেল স্টেশনটা, যেরকম সুন্দর সেই জিনিসটার পুরো একটা মডেল রাখা আছে এখানে, খুবই অসাধারণ এই মডেলটা। হ্যালো গাইস, হোপ ইউ এনজয় মাই ভিডিও। তো যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি অল্প ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, তো ততদিনের জন্য বাই বাই।